হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোস্তফা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন। আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি টাকির উদ্দেশ্যে। আমরা এখন টাকি রোড দিয়ে যাচ্ছি, আরও তিন বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। প্রায় এক বছর পরে তাদের সাথে দেখা হবে, তো খুবই এক্সাইটেড। আমরা যাচ্ছি তাদের সাথে দেখা করতে, তাদের সাথে কিছুক্ষণ খেলাধুলো করব, করার পরে আমরা আবার রিটার্ন চলে আসব। যেহেতু এখন রমজান মাস, ওই জন্য আমরা অন্য জায়গায় যেতে পারছি না। তো বাড়ির কাছে অনেকদিন আগে তিন বন্ধুর সাথে দেখা করে এসেছিলাম, অনেকদিনই যাওয়া হয় না, তো ভাবলাম দেখা করে আসি তিন বন্ধুর সাথে। তো চলুন যাওয়া যাক। এসেও আর আসছে না, শিয়ালদা থেকে হাসনাবাদে আসছে। আমরা যাবো এক জায়গায়, বুঝতেই পারছি আমাদের বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, তার সত্ত্বেও কেন আসছে না বুঝতে পারছি না। এখান থেকে আর দু মিনিট লাগবে, এক বছর পরে দুই বন্ধুর সাথে, তিন বন্ধুর সাথে দেখা করব। তো বন্ধুরা, অনেক অপেক্ষার পর আমরা চলে এসেছি টাকিতে, কিন্তু গেট মনে হচ্ছে বন্ধ না খোলা আছে। চলুন আমরা উপরে যাই। এই তো এসে গেছি, দেখুন আমাদের তিন বন্ধু, তিনজনেই একই সাথে থাকে, আমরাই অন্য জায়গায় থাকি। আমরা আজকে এক বছর পরে আসলাম তিন বন্ধুর কাছে। এটা রকি গোল্ডেনটা, আর এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এর নাম মতি। আরেকজন আছে, তার সাথে পরে আলাপ করিয়ে দিচ্ছি। এদেরকে আগে একটু আদর করি, এরা খুবই মিশুকে, এবং এক বছর পরে দেখেও এরা চিনতে পারলো আমাদেরকে।
অনেকদিন আসি না এদের কাছে, দেখতেই পাচ্ছেন কেমন করে আদর খাচ্ছে দুইজন। খুবই এক্সাইটেড ছিলাম এদের সাথে দেখা করার জন্য। এই যে আমাদের ভোদাফোন, এখন মতি একটু আদর খেয়ে নিচ্ছে, রকিও একটু আদর খেয়ে নিচ্ছে। মতিকে আদর না করলে মোদি রাগ করছে, রকিকে আদর না করলে রকি রাগ করছে, কি অবস্থা। আর ওদিকে ভোদাফোনটা টেবিলের ওপরে অটোমেটিক লাভালাভি করছে, মানে এদের আদর না করলে এরা, এখন আধা ঘন্টা এদেরকে আদর করতে হবে, তারপরে এরা একটু শান্ত হবে। যত দেই তত চাই, এদের আদর করার কোনো শেষ নাই, যত আদর করবে ততই এদের চাই। এই ভোদাফোনটা দেখুন কেমন করছে, ভোদাফোন, এই ভোদাফোন, ভোদাফোনটা লাভালাভি করছে, ভাবছে আমাকে কেন কেউ আদর করছে না, ওদের দুজনের কেন আদর করছে। যাই হোক, এদের গোল্ডেনটা দেখছেন, ব্ল্যাকটা, এদের বয়স 5 বছর করে হয়ে গেছে, আর ভোদাফোনের বয়স আমাদের 6 মাস। ভোদাফোনটার খুব বেশি বয়স না, 5 বছর করে বয়স হয়ে গেছে এদের। মোটামুটি পার ডে এদের 500 গ্রাম করে মাংস লাগে, আর যদি সবজি দেন তো ওরকম 400-450 এরকম এরকম। তো অনেকদিন পরে আসলাম এদের সাথে দেখা করতে, একটু পরে আমরা চলে যাব। শুয়ে পড়েছে আদর খেতে খেতে, রকিটা আবার চলে আসবে এক্ষণে। রকিটা দেখুন, রকিটা আদর করছে না তো, ওই দেখুন চলে আসলো। রকিটা একটু দুষ্টু, মতিটা একটু একটু শান্ত আছে। আমাদের ভোদাফোন তো একেবারে ফাস্ট, সুপার ফাস্ট, সবচেয়ে দুরন্ত আমাদের ভোদাফোন। শুয়ে পড়ে পড়ে আদর খাচ্ছে, এই যে আমাদের ভোদাফোন। এখন আদর করা বন্ধ করে দিয়েছি, মতিও শুয়ে আছে, রকিটাও শুয়ে আছে। ওইদিকে অ্যাকোয়ারিয়ামে আমার বন্ধুটা গেছে মাছ দেখতে, দেখুন ভোদাফোনটা দেখছে। ও বন্ধুটা ভোদাফোনকে ধরেছে, বন্ধুটার নাম হচ্ছে ইউসুফ, আপনাদের সাথে আলাপ করিয়ে দেওয়া হয়নি। ও টেবিলের উপর থেকে নিচে নামবে না, ওর উপরেই ও আদর খেতে চাই। তো চলুন বন্ধুরা, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অনেক আদর করলাম ওদেরকে, অনেকদিন পরেই দেখা হলো, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি চেপে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এখন রমজান মাস, রমজান মাসটা শেষ হয়ে গেলে আমরা আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।